কেমন গুছিয়েছি তোমরা অবশ্যই জানিও। এটা গরম লাগছে। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব 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 ভালো আছি। তো আজকে আবার চলে এসেছি সাজুগুজু করে। সাজুগুজু বলতে আমার তো শুধু লিপস্টিক, তোমরা তো সকলেই জানো। সো আমি অনু, অনুস ব্লগে তোমাদের সবাইকে জানাচ্ছি একটা নতুন ভিডিওর সাথে অনেক অনেক স্বাগত। সো আমি আমার ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর এখন বাজে তোমার 9:56। নাইটিগুলো দিয়েছিলাম সেলাই করার জন্য, ওই নাইটিগুলো আনবো। আর ওই বাড়িতে কিছু কাজ আছে, ওই বাড়িতে কিছু বাপের বাড়িতে কিছু কাজ থাকলে আমাকেই যেতে হয়। কি করব বলো, বাপের বাড়ি শ্বশুর বাড়ি এক জায়গাতেই, সেই জন্য আর কি কোনো কিছু হলে আমাকেই মা আয় 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 করতে থাকে। তো মায়ের আদেশ, ডাক পড়েছে যখন তখন তো যেতেই হবে। সো শ্বশুর বাড়ি যাচ্ছে বলে দেখো নতুন গেঞ্জি বের করলো, একেবারে নিউ, একেবারে নিউ। দেখো তোমাদের রোহিতদার গেঞ্জিটা কেমন লাগছে, কি বলে এটাকে, গেঞ্জিও বলে অনেকে, আবার টি শার্টও বলে। তাকাও, গরম লাগছে। কথা সো গাইস, এখন আমি একটু এটা লাগিয়ে নিলাম, ঠিক আছে। তো এটা হয়ে গেছে, এখন আমি আমার পার্সটা নিয়ে নেব, আর এটার দিকে কেউ তাকাবে না। পার্সটা নিয়ে নিয়েছি, এটার মধ্যে মোবাইল ভরে নেব আমি, আর কিছু নেব না। এখন আমাদেরকে বেরোতে হবে, আর এখানে তোমাদের দাদা ভাইয়ের খাতা আছে, আরতের খাতা, সেটা নিয়ে নেবে। সো গাইস প্রচন্ড গরম, আর চলে এসেছি এখানে আমি বাপের বাড়িতে, আর এখানে একটু আমাদের কাজ আছে। আজকে খাওয়া দাওয়া এখানেই হবে, আর কি কি রান্না হবে তোমাদেরকে অবশ্যই জানাবো। সো এখন আমার অনেক কাজ, অনেক কাজ, তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। এখানে দেখো আমি আলু কেটে নিয়েছি, আর পেঁয়াজ কেটে নিয়েছি, তিনটে কাঁচা লঙ্কা দেব, আর ওখানে আদা রসুনটাকে ছাড়িয়ে রেখেছি বেশ ভালো করে, এটাকে বাটতে হবে। তো আমি শিলনোড়াতেই বেটে নেব। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো এখানে মাংসই বানাবো, হয় চিকেন হবে, আর চিকেনটা আমি বানাবো। সো গাইজ এখন ঘরের অবস্থা খুবই খারাপ, কোনোরকম ভাবে রান্না রান্না খাওয়াটা হচ্ছে। তো প্রথমত এইখানটা দেখো তোমরা কি অবস্থা, এগুলো সব আমাকে এখন পরিষ্কার করতে হবে। এই যে এগুলো দেখো, এই যে দেখো আমি শোকেস খুলে এখন বসে আছি। সো প্রচন্ড গরম লাগছে, কি করব, গরম লাগলে কিছু করার নেই। তো এই দেখো এখানে আমি এগুলো সব খুলে খালি এই যে ঢাকনা কভার উঠিয়ে রেখেছি, এগুলো পরিষ্কার করব, আর খাট টাট এগুলো ওগুলো সব পরিষ্কার করব। আজকে আমার প্রচুর কাজ, অনেকটাই কাজ, জানি না কতটা আমি শ্যুট করতে পারবো। তার মধ্যে রান্নাও আছে, মা শুধু ভাতটা করেছে, আমাকে চিকেন করতে হবে, আর মার জন্য মা মাছের তেল আর আলু সেদ্ধ আর চিকেন। সো এখন আমি রান্নাটা সেরে ফটাফট ঘরের কাজগুলো করে নিতে হবে, উফ আর পারি না। দাঁতগুলো কনকন করছে। তা আমার ভাই নিয়ে এসছে, এটা অরেঞ্জ ফ্লেভার, খুবই ভালো লাগে। তা এই আইসক্রিমটা খুব সুন্দর খেতে টেস্ট, আর আমি তো একদম কাল ঘাম ছুটছে আমার। তো এখানে দেখো আমরা খাবার নিয়ে বসে পড়েছি, আর আমি চিকেনটা বাটিতে বাটিতে সবাইকে দিচ্ছি, সবাই মিলে আমরা একসাথে খেতে বসেছি। কিন্তু মা তো চিকেন খায় না, সেজন্য মা খেতে বসেনি, ভাই আমি আর রোহিত বসেছি তিনজন। সো খাওয়া দাওয়ার পর দেখা হবে। কি আছে, কেন কি হলো, ঘর একেবারে পরিষ্কার করলাম, অনেক জিনিস এখন এদিক ওদিক রাখা আছে, এখনো ঘরটা কমপ্লিট হয়নি, হবে। সো এখানটা তোমাদেরকে আমি দেখিয়ে দিই, শোকেসটা কেমন গোছালাম। সো দেখো কেমন গুছিয়েছি তোমরা অবশ্যই জানিও, আর নিচেরটা এই দেখো, আর উপরটা এই যে, এগুলো পুরো মুছলাম গুছালাম, আর খাটটায় আপাতত এই চাদরটাই পেতে দিয়েছি, এই যে দেখো সব পরিষ্কার করে দিয়েছি। তা দেখো গিটি সিমেন্ট এখনো কাজ চলছে, মিস্ত্রিরা ইট বলছে উপরে,
সো মা তাও ঝাড় দিয়ে দিল, পরিষ্কার করে দিল একটু। সো এই দেখো মিস্ত্রিরা এখনো আছে, সব ইট বয় বই করছে। গুড ইভিনিং গাইস, তো তোমরা সবাই কে কি করছো? আর আমার এক্ষুনি সমস্ত কাজ হলো, হওয়ার পর এক্ষুনি স্নান করলাম, স্নান করে আমি একটু ঠাকুরকে ধূপ দেখিয়ে দিলাম। এখন আমার বাপের বাড়িতে কাজ হচ্ছে, তো এখনো ঠাকুর বাড়ি ঠাকুর ঘর হয়নি, ঠাকুর বাড়ি বলছি, দূর ভুলভাল বকতে থাকি গো। সো এখানে দেখো এই যে এখন আমার এই এই ঠাকুরগুলো আছে, বাপের বাড়িতে এখন এই ঠাকুরগুলো আছে, তো এখানে আমি এখন স্নান করে ধূপটা দিলাম। সো মা এখনো স্নান করেনি, ভাইও স্নান করা হয়ে গেছে ভাইয়ের, তো একটু আধটু কাজ করলাম, প্রচণ্ড ঘরটা নোংরা হয়ে গেছিলো। সো এই এই যে তোমরা এদিকটা দেখছো, ওখানে পাটাটা ভেঙেছিলো, তো ওই পাটা বলছি ওইখানটা, ওই যে পাটা দেওয়া আছে ওইখানটা মানে দেওয়াল, দেওয়ালটাকে ভেঙেছে, তো পুরো ঘর ধুলো ভালি, তো মা তো অতটা করতে পারবে না, মা করতে পারবে না, সেজন্য আমাকে আসা, ওই জন্য এলাম, না যাই কাজটা করে আসি, যতদিন না ভাইয়ের বউ হচ্ছে ততদিন আমাকেই করতে হবে। সো কি করবো বলো, সামনে আসি, করতেই হবে, বাপের বাড়িকে তো, বাপের বাড়ি তো আমার নিজেরই বাড়ি, তাই না? জানি না ভাইয়ের বিয়ের পরে বউ কি কি, সেটা ভাইয়ের বিয়ের পরে বউ ভাইয়ের বউ কি কেমন হবে সেটা তো জানি না, ভগবান জানে। সো এখন আমরা একটু চা টা খাবো, আর প্রচণ্ড থকে গেছি, ক্লান্ত হয়ে গেছে, একটু রেস্ট নেব, তারপরে একটু চা টা খাবো। সো আবার পরে দেখা হচ্ছে। সো গাইস, খাওয়া দাওয়া করে এই মাত্র বাড়ি থেকে বেরোলাম, তো আজকেও বাড়িতে লোকজন এসেছিল, অনেকেই এসেছিল, তো রাস্তায় বেরিয়ে পড়েছে, এখন বাজে 10:10। আমার ঘুম লাগছে, ঘুম লাগছে।